পিএলইডি আপনার 9 থেকে 10 বছর আগেই আমার পিএলইডি প্রবলেম ছিল। মোটামুটি এটা আমি ব্যথা অনুভব তো নিয়ে থাকি আর কি সবসময়। আর এই যে রিমোটয়েড আর্থ্রাইটিস, এটা 2 থেকে আড়াই বছর, এরপর থেকে মানে চলতো আমার ব্যথা, উঠলেই বসতে পারি না, বসলে সহজে দাঁড়াইতে পারি না, এইভাবে সমস্যা ছিল আমার। স্যার বিষয়টা আমি জানতে পেরেছি, আমি বিভিন্ন ইউটিউবে সার্চ করি, সার্চ করার পর ওনার মানে ভিডিওগুলো চলে আসে, তো বিভিন্ন আমি প্রোফাইলটা দেখি, দেখার পরে আমি ইমিডিয়েটভাবে চলে আসলাম স্যারের কাছে। তো স্যার আমাকে ডিটেলসটা দিল ফিজিওথেরাপির মাধ্যমে, ওষুধের মাধ্যমে। তো আমি সম্পূর্ণ আশা করা যায়, মোটামুটি আমি এখন হাঁটতে চলতে পারি। আগে সত্যি কথা বলতে গেলে আমার হাত বাঁকা ছিল, পা বাঁকা ছিল, চলতে উঠতে খুবই কষ্টকর, যা মানে বলার মতো না। নিজের শার্ট নিজে পরতে পারতাম না। এখন নিজের শার্ট, নিজের গেঞ্জি, এখন সব কিছু আমি এই কয়েকদিনের মধ্যে আমি মোটামুটি ভালো পড়তে পারি। আমি ভাবছিলাম যে আমার এই রোগটা মনে হয় ভালো হবে না, আজীবন আমাকে এইভাবে কষ্ট করে যেতে হবে, এটা ভাবছিলাম, অবশ্যই আমি এটা ভাবছিলাম না। তবে আপনাদের যে ফিজিওথেরাপিস্ট যারা টেকনিশিয়ানরা আছে আর কি, তারা খুবই একদম অনেস্ট এবং তারা খুবই ভালো হেল্পফুল, খুবই ভালো হেল্পফুল, এবং তারা তাদের নিয়ম কানুনে আমি আপাতত আজকে সুস্থ। সত্যি কথা কি, আমি নিজেই নিজের ছেলেকে নিজে কুলে নিলাম আজকে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আজকে আমরা আপনাদের সাথে এমন একজন পেশেন্টের সাথে পরিচয় করে দিব যিনি দীর্ঘদিন যাবৎ উনি পিএলআইডি রোগে উনি ভুগছিলেন, পাশাপাশি ওনার সার্ভাইকেলেও কিছু সমস্যা ছিল এবং উনি আর্থ্রাইটিস রোগে উনি ভুগছিলেন, রিউমাটয়েড আর্থ্রাইটিস। দীর্ঘ একটা সময় ধরে উনি এই রোগে উনি ভুগছিলেন এবং বিভিন্ন জায়গায় উনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন, বাট সঠিক যে ট্রিটমেন্টটা সেটা উনি কখনই করতে পারেননি। তার ফলশ্রুতিতে হয়েছে বারবারই চিকিৎসকের কাছে গিয়েছেন এবং ব্যর্থ হয়েছেন, এবং পরবর্তীতে তিনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। আসুন ওনার মুখ থেকে আমরা আজকে পুরো ঘটনাটা আমরা একটু জানবো প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলেন। আমার নাম মঙ্কিউ মারমা। আচ্ছা স্যার, ঢাকায় তো থাকেন? ঢাকায় থাকি আমি, মিরপুর 10-এ থাকি। স্যার, প্রফেশনগতভাবে আপনি কী করেন? আমি চাকরি করি। জব করেন? স্যার, আমাদেরকে কি একটু বলবেন যে আপনার এই রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং এই পিএলআইডি রোগে আপনি ঠিক কত বছর যাবৎ ভুগছিলেন? পিএলআইডি আপনার 9 থেকে 10 বছর আগেই আমার পিএলআইডি প্রবলেম ছিল। মোটামুটি এটা আমি ব্যথা অনুভব তো নিয়ে থাকি আর কি সবসময়। আর এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা 2 থেকে আড়াই বছর। হ্যাঁ, পিএলআইডিটা প্রথম ধরা পড়েছিল কতদিন আগে, আপনি জানতে পেরেছিলেন কিভাবে? আমি এটা জানতে পেরেছি আজ থেকে 10 বছর আগে, 10-11 বছর আগে এভাবে। হ্যাঁ, আমাদেরকে কি একটু বলবেন যে যখন আপনার প্রথম এই পিএলআইডি রোগটা ধরা পড়েছিল, প্রাথমিকভাবে কী ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন আপনি? প্রাথমিকভাবে আমি ইঞ্জেকশন দিয়েছিলাম, ওষুধ খেয়েছিলাম, এইটুকু। আর এর মধ্যে আর কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়নি, থেরাপি জাতীয় এই ধরনের দেওয়া হয়নি আমাকে। আচ্ছা, তো যখন ইঞ্জেকশন দিয়েছিলেন সেটার পরবর্তী ফল কী হয়েছিল, ফলটা কী দাঁড়িয়েছিল? রেজাল্টটা ছিল এইভাবে যে আমি ধরেন 3-4 মাস এভাবে ভালো ছিলাম, এরপর থেকে মানে চলতো আমার ব্যথা, উঠলেই বসতে পারি না, বসলে সহজে দাঁড়াইতে পারি না, এইভাবে সমস্যা ছিল আমার। আচ্ছা, তো আপনার কর্মক্ষেত্রে নিশ্চয়ই আপনাকে অনেক মুভ করতে হতো বা অনেক জায়গায় আমাকে মুভ করতে হতো, মানে সেক্ষেত্রে আমার খুব সাফারিং হয়, মানে মানে যন্ত্রণাদায়ক আর কি এক কথায়। কখনো কি এরকম অবস্থা হয়েছিল যে একদম বিছানা থেকে উঠতে পারছেন না, এরকম খারাপ অবস্থা হয়েছিল কখনো? এরকম খুব কম হয়েছিল আমার, বেশি হয়নি, হয়েছিল কম হয়েছিল। আচ্ছা, তো আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, স্যারের বিষয়ে জানতে পেরেছিলেন কিভাবে প্রথমে? স্যারের বিষয়টা আমি জানতে পেরেছি, আমি বিভিন্ন ইউটিউবে সার্চ করি, সার্চ করার পর ওনার মানে ভিডিওগুলো চলে আসে, তো বিভিন্ন আমি প্রোফাইলটা দেখি, দেখার পরে আমি ইমিডিয়েটভাবে চলে আসলাম স্যারের কাছে। তো স্যার আমাকে ডিটেলসটা দিল ফিজিওথেরাপির মাধ্যমে, ওষুধের মাধ্যমে। তো আমি সম্পূর্ণ আশা করা যায়, মোটামুটি আমি এখন হাঁটতে চলতে পারি।
আগে সত্যি কথা বলতে গেলে আমার হাত বাঁকা ছিল, পা বাঁকা ছিল, চলতে উঠতে খুবই কষ্টকর, যা মানে বলার মতো না। নিজের শার্ট নিজে পরতে পারতাম না, এখন নিজের শার্ট, নিজের গেঞ্জি, এখন সব কিছু আমি এই কয়েকদিনের মধ্যে আমি মোটামুটি ভালো পড়তে পারি। আচ্ছা, তার মানে গত দীর্ঘ একটা সময় আপনি আপনার নিজের কাজগুলো যখন ঠিকমতো করতে পারছিলেন, আমরা জানি যে যারা মূলত এই ধরনের সমস্যাগুলোতে ভুগে এবং একটা সময় যখন খুবই খারাপ অবস্থার দিকে চলে যায় এবং ট্রিটমেন্ট করার পরেও যখন তারা সুস্থ হতে পারেন না, এক ধরনের হীনমন্যতা কাজ করতে থাকে এবং কিছুটা ডিপ্রেশনে চলে যান, এরকম কি কিছু হয়েছিল ভিতরে যে কখনো স্বাভাবিক হতে পারবেন না বা স্বাভাবিক 8-10টা মানুষের মতো লাইফ লিড করতে পারবেন না, এরকম মনে হতো কখনো? অবশ্যই আমি এটা মনে করছিলাম, আমি ভাবছিলাম যে আমার এই রোগটা মনে হয় ভালো হবে না, আজীবন আমাকে এইভাবে কষ্ট করে যেতে হবে, এটা ভাবছিলাম, অবশ্যই আমি এটা ভাবছিলাম না। তবে আপনাদের যে ফিজিওথেরাপিস্ট যারা টেকনিশিয়ানরা আছে আর কি, তারা খুবই একদম অনেস্ট এবং তারা খুবই ভালো হেল্পফুল, খুবই ভালো হেল্পফুল, এবং তারা তাদের নিয়ম কানুনে আমি আপাতত আজকে সুস্থ। স্যার, দীর্ঘ একটা সময় পরে আজকে যখন আপনি স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, আপনার নিজের কাজগুলো এখন যখন আপনি নিজে করতে পারছেন, যেটা আপনি বেশ অনেকদিন করতে পারেন না, কেমন লাগছে, অনুভূতিটা কি? খুবই ভালো লাগছে, সত্যি কথা কি আমি নিজেই নিজের ছেলেকে নিজে কুলে নিলাম আজকে, বেশ অনেকদিন পরে মানে কুলে নিতে পারতাম না আগে, এটা অবশ্যই অনেক কষ্টের একটা বিষয় ছিল। স্যার, যখন আপনি এক ধরনের হীনমন্যতায় ভুগছিলেন এবং আপনি সঠিক ট্রিটমেন্ট পাচ্ছিলেন না, তখন আপনি এই ট্রিটমেন্টের বিষয়ে যখন আপনি ইউটিউবে সার্চ করছিলেন, তখন আপনি স্যারের বিষয়ে সবার প্রথম জানতে পারেন। তো স্যারের কাছে যখন আপনি আসেন, স্যার আপনাকে দেখে কী বলেছিলেন প্রথমে? স্যার বললো যে আপনি চিন্তা করেন না, আপনি ঠিক হয়ে যাবেন, তো আপনি অ্যাডমিট হন। আমার কয়েকটা টেস্ট দিল, টেস্টের মাধ্যমে উনি টেস্টকে দেখেই বললো যে আপনার পরের দিন আপনি অ্যাডমিট হয়ে যান। তো আমি ওনার কথা আর দেরি না করে অ্যাডমিট হয়ে গেছি, এখন এই 17 দিনের মধ্যে আমি মোটামুটি অনেক সুস্থ, মাশাআল্লাহ। তো তার মানে স্যার তার কথা রেখেছেন, স্যার যে বলেছেন আপনাকে দেখে যে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, ভালো হবেন, স্যার তার কথা রেখেছেন। স্যার, আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই, যেমন আপনি যেটা আমাদেরকে প্রথমে শেয়ার করেছেন আমাদের সাথে যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন গত 10 বছর যাবত, বাট আপনি সঠিক ট্রিটমেন্ট আপনি পাননি এবং এই 10 বছর যাবতই কিন্তু আপনি কষ্টের ভিতর দিয়ে আপনার একটা জীবন গিয়েছে, হতে পারতো সেটা আরও অনেক খারাপ অবস্থায় চলে যেতে পারতো। এই যে একটা সঠিক ইনফরমেশন বা সঠিক একটি নির্দেশনা বা সঠিক একটি আপনার ইচ্ছা শক্তি, এটাই কিন্তু আপনার জীবনটা আজকে সম্পূর্ণ বদলে দিয়েছে। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের আশপাশে আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন এবং নীরবে এই কষ্টগুলো সহ্য করে যাচ্ছেন, আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? অবশ্যই, মানে ওনাদেরকে অবশ্যই এক কথাই বলবো যে আপনারা দেরি না করে আপনারা DPRC-তে চলে আসেন, এখানে মানসম্পন্ন চিকিৎসা হয় এবং আমি নিজেও চিকিৎসা পেয়েছি, চিকিৎসাতে আমি মোটামুটি সন্তুষ্ট, আমি সুস্থ আছি এখন, মাশাআল্লাহ। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা মংনে ওনার কাছ থেকে আপনারা শুনতে পেলেন যে উনি দীর্ঘ একটা সময় উনি রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং উনি PLID রোগে উনি ভুগছিলেন। উনি একজন বেসরকারি চাকরিজীবী, সেই কাজের উদ্দেশ্যে ওনাকে বিভিন্ন জায়গায় ওনাকে মুভ করতে হতো, বিভিন্ন সাইটে যেতে হতো এবং একটা সময় এরকম অবস্থা হয়ে গেছে যে উনি ওনার নিজের জামাটা উনি নিজে পরতে পারতেন না, নিজের ছোট সন্তান তাকে উনি কোলে নিতে পারতেন না। এটা একটা মানুষের জন্য কিন্তু আসলে অনেক কষ্টের একটা বিষয়, যখন একটা মানুষ পরিবারের প্রধান মানুষ, যিনি সবচেয়ে বেশি করে ওনার নিজের পরিবারকে উনি আগলে রাখেন, পরিবারের কর্মক্ষম মানুষটা হঠাৎ করে যখন এই ধরনের সমস্যাটা পড়ে, এই ধরনের মানুষ দেখা যাচ্ছে কিছুটা হীনমন্যতায় ভুগতে থাকেন, সেই অবস্থা থেকে মনের জোরে ফিরে আসাটা অনেক বড় একটি ব্যাপার, নিজের সাথে নিজের যুদ্ধ করাটা, এবং উনি কিন্তু পেরেছেন এবং আপনারাও কিন্তু পারবেন। শুধুমাত্র সঠিক একটি সিদ্ধান্ত আপনার হাতের কাছেই আছে, জাস্ট ইচ্ছা শক্তি যে আমি ভালো হতে চাই, আমি ভালো হব, এইটুকু বিশ্বাস যদি আপনি আপনার ভিতরে রাখতে পারেন, আপনি অবশ্যই অবশ্যই আপনি সুস্থ হবেন। শুধুমাত্র একটু চোখ কান খোলা রেখে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করুন সঠিক সময়, আশা করি সারা জীবনের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকেও ধন্যবাদ, DPRC স্পেশালি আপনাদের স্যারকে এবং আপনাদের যে থেরাপিস্টদেরকে খুবই অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।